চার দফা দাবি জানিয়ে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ গ্রামীণ স্বাস্থ্যরক্ষক সিএইচজি অ্যান্ড টিডি মালদা জেলা কমিটি। সোমবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় মুখ্য স্বাস্থ্য দফতরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, ন্যূনতম 4,000 টাকা বেতন প্রদান, নিহত কর্মীদের পরিবারের সদস্যদের কাজের সুযোগ সহ চার দফা দাবি জানানো হয়। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। আমরা এসেছি মানে সিওমেজ অফিসে। এখানে আমাদের গোটা মালদা জেলা ব্যাপী আমাদের যে সিএজি টিডি কর্মী যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের পক্ষ থেকে মানে ন্যায্য দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কয় দফা দাবি আমাদের এখানে? দাবি চার দফা দাবি দেওয়া আছে। মূল দাবিটা কি? মূল এক নম্বর দাবি হচ্ছে, মোট যারা সিএজি টিডি যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের মধ্যে থেকে পুনরায় একজন নিয়োগ করতে হবে। দুই নম্বর হচ্ছে, সিএজি টিডিদের প্রতি মাসে ন্যূনতম 4,000 টাকা মানে অনাদিয়াম প্রদান করতে হবে মাসিক। সিএজি টিডিদের প্রতি মাসে টাকা মাসের 3 তারিখের মধ্যে টাকা দিতে হবে। আর চার নম্বর হচ্ছে, সিএজি টিডিদের আইডেন্টি কার্ড দিতে হবে। যদি আপনাদের দাবি পূরণ না হলে কি করবেন? আমরা বৃহত্তম আন্দোলনে যাবো। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা। চার দফা দাবি জানিয়ে মালদা জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে স্মারকলিপি জমা দিল পশ্চিমবঙ্গ গ্রামীণ স্বাস্থ্যরক্ষক সিএইচজি অ্যান্ড টিডি মালদা জেলা কমিটি। সোমবার মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় মুখ্য স্বাস্থ্য দফতরের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি, ন্যূনতম 4,000 টাকা বেতন প্রদান, নিহত কর্মীদের পরিবারের সদস্যদের কাজের সুযোগ সহ চার দফা দাবি জানানো হয়। আন্দোলনকারীরা জানান, তাদের দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। আমরা এসেছি মানে সিওমেজ অফিসে। এখানে আমাদের গোটা মালদা জেলা ব্যাপী আমাদের যে সিএজি টিডি কর্মী যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের পক্ষ থেকে মানে ন্যায্য দাবির ভিত্তিতে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। কয় দফা দাবি আমাদের এখানে? দাবি চার দফা দাবি দেওয়া আছে। মূল দাবিটা কি? মূল এক নম্বর দাবি হচ্ছে, মোট যারা সিএজি টিডি যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের মধ্যে থেকে পুনরায় একজন নিয়োগ করতে হবে। দুই নম্বর হচ্ছে, সিএজি টিডিদের প্রতি মাসে ন্যূনতম 4,000 টাকা মানে অনাদিয়াম প্রদান করতে হবে মাসিকভাবে। সিএজি টিডিদের প্রতি মাসে টাকা মাসের 3 তারিখের মধ্যে টাকা দিতে হবে। আর চার নম্বর হচ্ছে, সিএজি টিডিদের আইডেন্টি কার্ড দিতে হবে। যদি মূল চার আপনাদের দাবি পূরণ না হলে কি করবেন? আমরা বৃহত্তম আন্দোলনে যাবো। বৃহত্তম আন্দোলনে যাবো আমরা। মালদা থেকে দেবু সিং রিপোর্ট, আনন্দ বার্তা।